ভাগ্যবান এই খুলনা বিভাগের ভিতর সারা দক্ষিণাঞ্চল দক্ষিণ পশ্চিম অঞ্চলের ভিতর আমরা বাগেরের বেশি সবচেয়ে বেশি ভাগ্যবান, কারণ অর্থনৈতিক প্রবৃত্তির হার 1.25 বৃদ্ধি পাবে। আর মোংলাপোর্ট, আপনারা জানেন যে মোংলাপোর্ট যা বিএনপি সরকার ক্ষমতা আসার পর বন্ধ করে এই অঞ্চলের মানুষকে বঞ্চিত করেছিল, সেই মোংলাপোর্ট শেখ হাসিনা আসার পর মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম ক্যাবিনেটেই পাশ করে দিয়েছিল। আজকে সেই পোর্ট সচল পোর্ট, এবং এই পোর্ট হবে আর একটা অত্যাধুনিক পোর্ট ইনশাল্লাহ। আর বাগেরহাটের মানুষের আমাদের পর্যটন সুন্দরবন যে উন্নতি, ষাট গম্বুজ মসজিদ, খানজারি বাবা মসজিদ, আমরা তো খানজারি বাবার এই পুণ্যভূমিতে, এই অঞ্চলের মানুষের সবচেয়ে বেশি ভাগের পরিবর্তন, কেন এখনই জায়গা জমি পাওয়া যাচ্ছে না। বিভিন্ন নোয়াখালী চিটাগাংয়ে বিভিন্ন ওই অঞ্চলের লোক তারা এই অঞ্চলের শিল্প করার জন্য অনেকেই আমার কাছে দাবি করতেছে আমাদের একটু জায়গা রয়েছে করে দেন। তা আমি মনে করি যে আমাদের এই অঞ্চলের মানুষের ইনশাল্লাহ আমরা কৃষি পণ্য আজকে আমাদের বিভিন্ন যেমন চিতলমারি ওই ঢাকার বাজারে টমেটোর জন্য বিখ্যাত, ফকিরহাট বিভিন্ন থানায় যে কৃষি পণ্যগুলি কৃষকরা যে উৎপাদিত করে এই পণ্যগুলি সকালে তারা সরাসরি গাড়িতে করে নিয়ে যেয়ে বিক্রি করে দালালদের মাঝখানে আর যেতে হবে না, ব্যাপারীদের কাছেও যেতে হবে না, নিজেরাই বিক্রি করে তারা সঠিক মূল্যটা পাবে এবং অনেক তাদের জীবনের মানি এটা আরও বৃদ্ধি পাবে এবং এই অঞ্চলের মানুষের সামাজিকভাবেও অনেক কিছু আর্থসামাজিকভাবে তারা নিজেদের পায়ে আরও বেশি সচ্ছল হবে। ইনশাল্লাহ চিংড়ি মাছের ব্যাপারে এই অঞ্চলের আমাদের চিংড়ি মাছ আমরা বিদেশে রপ্তানি করে দেশের কোটি কোটি ডলার আমরা আয় করে থাকি, আরও রপ্তানি বৃদ্ধি হবে ইনশাল্লাহ। এত বড় ব্রিজ হয়ে গেলে ঢাকার সাথে সরাসরি আমাদের যোগাযোগ স্থাপন হয়ে গেলে আমাদের তো এটা তো হতেই হবে, যাতে অন্য অন্য অঞ্চলের মানুষ যেরকম বড় বড় ইন্ডাস্ট্রি করলে তাদের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে একটা বিশেষ সুদে তারা একটা লোন পায়, খুলনাঞ্চলেও সেটা হবে, এখানে বড় বড় ইপিজিটও গড়ে উঠবে, বিদেশিরাও আসবে। ইতিমধ্যে জাপান বলে দিয়েছে যে আমি ওই অঞ্চলে ইনভেস্ট করতে চাই, বিভিন্ন দেশগুলিও আগায় আসতেছে এবং আজকে পদ্মা সেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জের সাথে যেভাবে তারে অপমান করছে এই অপমানের প্রতিশোধ আমরা নিচ্ছি, এই অঞ্চলের মানুষের অপমানের প্রতিশোধ নিল ইচ্ছা এবং আগামী নির্বাচনে এর ফল এই দেশ অঞ্চলের লোক লোকে ভোটে প্রমাণ করবে যে তারা শেখ হাসিনার সাথে আছে ইনশাআল্লাহ। দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের কল্যাণের জন্যই তাদের কষ্ট লাঘব করার জন্য বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন আর সেই স্বপ্ন সকল ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ষড়যন্ত্রকে মোকাবেলা করে আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্যতা নয় বাঙালি সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন পদ্মা সেতু হচ্ছে। এই পদ্মা সেতু হওয়ার মধ্যে দিয়ে সারা দেশের প্রবৃদ্ধি বাড়ছে, দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি বাড়ছে, পাশাপাশি মোংলা পোর্ট সহ আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে মানুষের আর্থিক সমৃদ্ধি হবে এবং এই যে আমাদের মাছ শাক সবজি কাঁচামাল এইগুলোর আরও মানুষ বেশি করে উৎপাদন করবেন, কারণ এইগুলো এখন সহজেই রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে পড়বে আর মোংলা পোর্ট আরও ব্যাপক উন্নয়ন এবং মোংলা পোর্ট আন্তর্জাতিক পোর্ট হিসাবে খ্যাত একদিন প্রতিষ্ঠা লাভ করবে পদ্মা সেতুর অবস্থা এই উদ্বোধনের মধ্যে দিয়ে, পদ্মা সেতু চালু হওয়ার মধ্যে দিয়ে। অর্থাৎ যা কিছু এবং আপনারা শুনেছেন যে জাপানি রাষ্ট্রদূত বলেছেন তাদের দেশের 60% বিনিয়োগকারী এখন তারা এই দেশে বিনিয়োগ করার আগ্রহ বেড়েছেন, কারণ পদ্মা সেতু হওয়ার মধ্যে তারা মনে করে যে আজকের প্রধানমন্ত্রীর সততা সাহসিকতা দেশপ্রেমের কারণে এই পদ্মা সেতু হয়েছে এবং এই কারণে তারা এই দেশে বিনিয়োগ করতে চায়। তো সেই বিনিয়োগ করলে তো এই মোংলা পোর্টকে ঘিরে এই দক্ষিণ অঞ্চলে এই বিনিয়োগ হবে, তার ফলে এই দেশের বেকার ছেলেদের চাকরির সংস্থান হবে। অর্থাৎ গোটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়ন তো হবেই, আর্থিক উন্নয়ন হবে, সামাজিকভাবে তার আজকে উন্নয়ন হবে এবং বাংলাদেশ জনতা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হবে।